ব্যবসা নেই, খরচ বহাল, দিশেহারা দোকানিরা। লকডাউন বিধিনিষেধে আয় রোজগার বন্ধ, কিন্তু খরচের খাতা তো থেমে নেই, পাওনাদারদের ফোন থেমে নেই। বকেয়া দোকান ভাড়ার জন্য মার্কেটের ম্যানেজারও ফোন দিয়ে যাচ্ছেন। মার্কেট খুললেই দিতে হবে দোকান ভাড়া, কীভাবে যে খরচের হিসাব মেলবে, অনেকেই কুলকিনারা পাচ্ছেন না। ব্যবসাটাই বুঝে ছেড়ে দিতে হবে, খরচের চাপ সামলাতে না পেরে অনেকেই ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। মহামারী করোনার ছোবলে এভাবেই বিপর্যস্ত রাজধানীর মাঝারি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা। একের পর এক লকডাউন ও বিধিনিষেধে জীবিকার স্বাভাবিক ছন্দ হারিয়েছেন তারা। দীর্ঘ সময় ব্যবসা বন্ধ থাকায় একদিকে তারা আয়শূন্য হয়ে পড়েছেন, অন্যদিকে খরচের হিসাব মেলাতে গিয়ে ঋণের জালে জর্জরিত হচ্ছেন। 10 আগস্টের পর দোকান খোলার কথা থাকলেও খরচের কথা ভেবে চোখে অন্ধকার দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ঈদ পহেলা বৈশাখ সহ একের পর এক উৎসবের বাজার হারিয়ে খাদের কিনারে রয়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে করুণ দশা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের, কারণ তারা একরকম দিন আনেন দিন খায়। একদিনের জায়গায় 2-3 ব্যবসা বন্ধ রাখলে তাদের ঘরে চুলা জ্বালানো কষ্টকর হয়ে পড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই লকডাউনের প্রয়োজন, তবে সেটা দীর্ঘায়িত হলে এসব ব্যবসাদের পরিবারগুলোকে অনাহারে দিন কাটাতে হয়। দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী গত বছর 1/2 কোটিরও বেশি ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। বর্তমানে আবারও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবারে কুরবানি ঈদ ঘিরে অনেকেই ঋণ করে বিনিয়োগ করেছিলেন, অথচ ব্যবসা করতে পারেননি। ইতিমধ্যে অনেক ছোট ব্যবসায়ী হতাশ হয়ে গ্রামে ফিরে গেছেন। সহযোগিতা না পেলে অসংখ্য ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী জীবন ধারণের অবলম্বন তাদের ব্যবসাটি হারাবেন।